সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই নং ইউনিয়নের গাজীপুর গ্রামে আমরা এখানে এসেছি আপনাদেরকে একটি ফলের সাথে পরিচয় পরিচয় করে দিব পাশাপাশি এই ফলের যারা পরিচর্যা করেন এই বাগানটির তাদের দুজন কৃষককে আমরা পেয়েছি তাদের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো দর্শক শ্রোতা আমরা তাদের কাছে যাই তারপরে আপনাদেরকে আমরা এই ফলটি সম্বন্ধে জানাবো এবং এই ফলের সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা তো দেখছি যে আপনারা খুব সুন্দরভাবে প্রথমে যেটা দেখলাম যে আসলে আমরা প্রথমে এই বাগানটি দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি এর সৌন্দর্য দেখে এবং আপনাদের দুজনের হাতে ফুল দেখছি এটি কিসের ফুল ড্রাগন ফুল না আচ্ছা তো আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটি কি এই বাগানটি কিসের ফলের বাগান ড্রাগন ফলের বাগান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তাদের মুখ থেকে শুনলেন এই বাগানটি হল ড্রাগন ফলের বাগান আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই চারদিক ঘুরিয়ে যে আসলে দেখেন বিশাল এক বিস্তৃত এলাকা জুড়ে এই ড্রাগন ফলের বাগানটি যে বাগানটি এই দুই চাচা তারা পরিচর্যা করেন হ্যাঁ এবং এর দেখবালের দায়িত্বে তারা আছেন তো দর্শক আমরা আজকে এই ড্রাগন ফল সম্পর্কে বিভিন্ন তথ্য আজকে আমরা তাদের কাছ থেকে জানবো আচ্ছা কাকা তো আমরা তো এই মুহূর্তে এই ড্রাগন ফলের বাগানে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো ফল দেখছি না এর কারণ কি কারণ হলো এখন গাছটি করা জি ফল থাকলে গাছ দূর হয়ে যাবে জি কারণ ফল ভাঙে ফলাই আচ্ছা আচ্ছা মানে এই জন্য হলো এই হ্যাঁ আচ্ছা তাহলে এই মৌসুমের কি ফল শেষ শেষ না আস্তে আস্তে এখন বর্তমান এটা লিগে শেষ কি লিগে তো সব ফলাই দেওয়া হইছে আচ্ছা এই আপনারা তো এই বাগানটি পরিচর্যা করছেন কয় মাস পর পর ফল আসে বছরে একবার আসে একবার আসে বছরে একবার এখন তো বাগানটি দেখছি একেবারেই ফাঁকা সবগুলো গাছ একবারে দাঁড়িয়ে আছে কোনো ফল নেই এটা কারণ কি নতুন বাগান নতুন বাগান এবং সব ফালাই সব ফালাই আচ্ছা মানে নতুন বাগান এর জন্য হলো আপনারা এই বছরের ফল যেগুলো ধরেছে সব ফেলে দিয়েছেন আগামী বছর যাতে করে গাছগুলো মজবুত হয় হ্যাঁ এই কারণে আচ্ছা তো আপনারা আরেকটু আমাদেরকে ধারণা দেন বাগানটি নতুন দেখা যাচ্ছে যেহেতু আমরা দর্শক কোনো ডালপালা নাই মাত্র ডালপালা ছাড়ছে তো আসলে যখন এই ড্রাগন ফলের মৌসুম আসে তখন এই বাগানের মানে দৃশ্যটা কেমন থাকে খুব সুন্দর থাকে এগুলি ফুল ফুটে থাকবে হ্যাঁ ফল থাকবে হ্যাঁ এই গাছগুলি সব লইলা থাকবে এই যে এইগুলির মধ্যে লইলা থাকবে লইলা লইলা থাকবে চতুর্দিকে ফল থাকবে আচ্ছা তো দেখতে খুব সুন্দর দেখা আচ্ছা একটা গাছে মানে কত কেজি ফল ধরে এখন এক একটা গাছে

আপনারা কি এর আগে কখনো এর ড্রাগন কোন বাগানে আপনারা পরিচর্যার কাজ করেছেন কেমন লাগে প্রথমবারের মতো এই কাজটি করে খুব ভালো লাগে মানে আনন্দ পাওয়া যায় তাই না আচ্ছা তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আসলে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে এই আমরা ভিডিওটি বড় করতে পারছি না তো আসলেই আমাদের ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দিতে হচ্ছে কারণ বৃষ্টির জন্য আমরা ভিডিওটি আর বাড়াতে পারছি না তো দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা চাইবো যে আসলে আমাদের খুব ইচ্ছা ছিল ড্রাগন ফলগুলো দেখবো যে আসলে সেই মৌসুমটা কেমন থাকে তো কাকা আগামী বছর কোন সিজনে ফল আসবে এই দিনে আচ্ছা তাহলে আমরা সেই দিনের অপেক্ষায় আসছি যদি আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা সেই আবার আগামী বছর আসব এই ড্রাগন বাগানে এবং আমরা দেখবো নিচ চোখে যে আসলে ড্রাগন ফল কিভাবে ধরে এবং এর সৌন্দর্য কেমন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন